শনিবার পুরুলিয়া জেলার ডিওয়াইএফআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণপদ টুডু যখন রাজনৈতিক কর্মসূচি সেরে বাড়ি ফিরছিল সেই সময় তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কৃষ্ণপদ টুডু। তারই প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে সারা রাজ্য জুড়ে রাস্তায় নেমে আন্দোলনে নেমেছে ডিওয়াইএফআই ও এসএফআই। রবিবার কালিয়াগঞ্জের ডিওয়াইএফআই ও এসএফআই উত্তর লোকাল কমিটির উদ্যোগে শহরের বিবেকানন্দ মোড়ে প্রথমে বেশ কিছু সময় অবস্থান বিক্ষোভ কর্মসূচি করার পরে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক প্রতীকী অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই উত্তর লোকাল কমিটির সম্পাদক সমীর আলী রজ্জাক, সভাপতি সুজয় সাহা, এসএফআই উত্তর লোকাল কমিটির সম্পাদক রূপক কুণ্ডু, সভাপতি প্রভাত বর্মন, জেলা কমিটির সদস্য অসিত রঞ্জন দাস ও অনুপ দত্ত, এবিপিটিএ সম্পাদক অয়ন দত্ত সহ অন্যান্যরা। আজকে আপনাদের এই রোডগুলো কর্মসূচি, বিষয়টা হচ্ছে আমাদের ডিওয়াইএফআই পুরুলিয়া জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড কৃষ্ণপদ টুডু, আমরা যেরকম ডিওয়াইএফআই এসএফআই কর্মী প্রতিদিন মানুষের স্বার্থে মানুষের জন্য আমরা রাস্তাঘাটে মানুষের জন্য কাজ করি, অনুরূপভাবে কৃষ্ণপদ টুডুও মানুষের স্বার্থে মানুষের জন্য কাজ করে সে যখন বাড়ি ফিরছিল তখন তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী তাকে অতর্কিত গুলিবিদ্ধ করে এবং কৃষ্ণপদ টুডু মাটিতে লুটিয়ে পড়ে। সাধারণ মানুষ, স্থানীয় মানুষ, আমাদের ডিওয়াইএফআই এর কর্মী, এসএফআই এর কর্মী তাকে হাসপাতালে নিয়ে যায় এবং বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এরই প্রতিবাদে আমরা গোটা রাজ্যব্যাপী এই দুষ্কৃতি রাজের বিরুদ্ধে আমাদের এই লড়াই, আমাদের এই পথ অবরোধ। কর্মসূচি করলেন আমাদের আজকে এখানে কর্মসূচি ছিল, আমরা হচ্ছে এখানে হচ্ছে অবস্থান বিক্ষোভ করলাম এবং আমরা এই বিবেকানন্দ মোড় আমরা প্রতীকী একটা পথ অবরোধও করলাম। আগামী দিনে যদি আর এরকম অবস্থা হয় তা আগামী দিনে অচল করে দেবো রাজ্য এবং দেশ, এটি আমাদের প্রতিবাদ।